হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করবো ব্যোমকেশ দুর্গরহস্যের টিজার রিভিউ। এই টিজারটা খানিকক্ষণ আগে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে। আমি টিজারটাকে নিয়ে প্রথম থেকেই এক্সাইটেড ছিলাম। আমার ধারণা ছিল টিজারটা ভালো হবে, তার কারণ ছবিটার প্রি টিজার কয়েকদিন আগে মুক্তি পেয়েছে এবং সেটা ঘ্যামা ছিল, ব্যাপক ছিল। তো টিজারটা প্রি টিজারের লেভেলের হয়েছে কি? উত্তর কিন্তু হ্যাঁ, টিজারটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। এই টিজারটার মধ্যে অনেক কিছু প্রশংসা করার মতন রয়েছে। টিজারটার মধ্যে ব্যোমকেশ হিসেবে দেবদার আমরা একটাই সংলাপ শুনতে পাচ্ছি, আমি নেতাও নই অভিনেতাও নই, চিনলেন কি করে? এই ডায়লগটা ডেলিভার করার মধ্যে কিন্তু একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার রয়েছে। আমাদের এখানে যারা ব্যোমকেশ প্লে করে তাদেরকে আমরা নর্মালি অভিনেতা বলি, তারা কেউ সুপারস্টার নয় কিংবা তারা কেউ অ্যান্টি গ্র্যাভিটি ছবি কখনো করেনি, কিন্তু দেবদা কিন্তু সেটা করেছে। যে কারণে দেবদা যখন ব্যোমকেশ প্লে করছে তার ডায়লগ ডেলিভারির মধ্যে একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার রাখা হয়েছে, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বহুদিন পরে দেবদাকে ডায়লগ বলতে আমরা শুনলাম। দেখুন, একটা সিনেমার মধ্যে ক্যারেক্টার যে কটা লাইন বলে সবকটাই তার ডায়লগ, কিন্তু ডায়লগ বাজি যেটাকে আমরা বলি সেটা কিন্তু এই টিজারের মধ্যে দেখতে পাওয়া গেল, ভীষণ ভালো লাগলো বহুদিন পর। সব থেকে বড় কথা, এই ডায়লগটার মধ্যে দিয়ে কোথাও একটা গিয়ে দেবদার ব্যক্তিগত জীবন কি ইন্ডিকেট করা হচ্ছে। দেব নিজে একজন অভিনেতা, আবার সে একজন নেতাও বটে, আপনারা জানেন সে একজন রাজনীতিবিদ, সেটা কি কোথাও একটা গিয়ে ইন্ডিকেট করা হয়েছে, এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। এটা দেবদা প্রথমবার করছে তা নয়, টনিকের সময় আমরা দেখতে পেয়েছি, প্রজাপতির সময় আমরা দেখতে পেয়েছি, আরও একবার এই টিজারটার মধ্যে দেখতে পাচ্ছি। টিজারটার মধ্যে ভিজুয়ালস ব্যাপক লাগছে, প্রচুর পয়সা তারা খরচা করেছে, হোয়াইট শটগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছে। স্পেশালি মধ্যপ্রদেশের একটা দুর্গতি গিয়ে তারা শ্যুট করেছে, আপনারা জানবেন এ বিষয়ে নিশ্চয়ই, সেই দুর্গটাকে টিজারের মধ্যে কিন্তু দেখতে ব্যাপক লাগছে, সেটা একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করছে। টিজারের একদম শেষ ভাগে আপনারা দেখতে পাবেন একটা সাপের দৃশ্য, আপনারা জানেন এই গল্পটাতে সাপের ভূমিকা রয়েছে। তো বাংলা ছবি হিসেবে VFX এর কাজ কিন্তু আমার সেই জায়গাতে বেশ ভালোই লেগেছে, এবং টিজারটার মধ্যে আপনারা বেশ কিছু মিস্টেরিয়াস ফেসেস দেখতে পাবেন, বেশ কিছু এক্সপ্রেশন যেগুলো আপনার মনের মধ্যে মিস্ট্রির জন্ম দেবে, সেটা রজতাভ দত্তর ফেসিয়াল এক্সপ্রেশন হোক একটা দৃশ্যে, কিংবা রুক্মিণী ঘুম ভেঙে যাচ্ছে তার, হয়তো সে বাজে স্বপ্ন দেখেছে এরকম একটা সিন রাখা হয়েছে, কিংবা একটা ক্যারেক্টার একটা বাচ্চা মেয়ে এসে মাস্টারদা বলে দৌড়ে যেতে চাইছে, সত্যম ভট্টাচার্য তার হাত ধরে রাখতে চাইছে, কিংবা শান্তিলাল বাবু যেভাবে হাসছে, সেগুলো কিন্তু অডিয়েন্সের মনের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করবে। বিশেষ করে যাদের গল্পটা সম্পর্কে আগে থেকে জানা নেই, টিজারটা দেখে কিন্তু তাদের পক্ষে গল্প বোঝবার কোনো অবকাশ নেই, যেহেতু ডায়লগ খুব কম রাখা হয়েছে, যে কারণে আর গল্পটা কিন্তু রিভিলড হচ্ছে। এরাটাকে যেভাবে রিক্রিয়েট করা হয়েছে সেটা বেশ প্রশংসনীয়, কিংবা কস্টিউম মেকআপের কাজ যেরকম হয়েছে টিজার দেখে অন্তত পক্ষে মনে হচ্ছে যে সেই ডিপার্টমেন্টগুলোতে ভালো কাজ হয়েছে। BGM এর কাজ বেশ ভালো, BGMটা কিন্তু বেশ এফেক্টিভ টিজারটার মধ্যে, যে কারণেই টিজারটা দর্শকদের দেখতে এত বেশি ভালো লাগবে। ওয়েল এডিটেড টানটান একটা টিজার, খারাপ দিক সেভাবে এই টিজারটার মধ্যে আমার কিছু মনে হয়নি। তবে হ্যাঁ, এটা সত্যি যে দেবদাকে একটু কম দেখা যাচ্ছে, ব্যোমকেশ হিসেবে তাকে আরেকটু দেখতে পেলে টিজারটার মধ্যে ভালো লাগতো, অম্বরীশ বাবুকে তো দেখাই যাচ্ছে না, যেহেতু ব্যোমকেশ এবং অজিত দুটো প্রধান ক্যারেক্টার গল্পে, যে কারণে আমার মনে হয় টিজারের মধ্যে তাদেরকে একটু বেশি স্পেস দেওয়া যেত। দেবদাকে ব্যোমকেশ হিসেবে কীরকম লাগছে সেক্ষেত্রে সেটা আরও প্রপারলি বোঝা যেত, যেটা বক্স অফিসে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারতো। আবার এটাও হতে পারতো যে অডিয়েন্সের পছন্দ হলো না কোনো কারণে, যারা ব্যোমকেশের স্টেডি অডিয়েন্স, যারা আবিরকে দেখেন কিংবা যিশুকে দেখেছেন কিংবা অনির্বাণকে দেখেন, তাদের হয়তো পছন্দ হলো না, সেক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্টও ফেলতে পারতো, যে কারণেই হয়তো দেবদাকে ব্যোমকেশ হিসেবে টিজারের মধ্যে আমরা কম দেখতে পাচ্ছি। আশা রাখবো ট্রেলারের মধ্যে বেশি দেখতে পাবো, সেক্ষেত্রে প্রপারলি ধারণাটা তৈরি হবে তাকে কীরকম দেখাচ্ছে ব্যোমকেশ হিসেবে। এবং অম্বরীশকেও কিন্তু টিজারের মধ্যে প্রচণ্ড কম রাখা হয়েছে, দেবদাকে যদিও বা রাখা হয়েছে, অম্বরীশকে কিন্তু টিজারের মধ্যে সেভাবে কিছু করতে দেখাই যায় না, অথচ অজিত কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, আমি আশা রাখছি ট্রেলারের মধ্যে তাকে প্রপারলি দেখানো হবে। এবার এই সেম বিষয়টাকে আমরা অন্যভাবেও দেখতে পারি, যে ব্যোমকেশ আর অজিতকে বেশি স্পেস দেওয়া হয়নি ঠিকই, কিন্তু গল্পের মধ্যে তো অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, তাদেরকে প্রত্যেককে ইকুয়ালি স্পেস দেওয়া হয়েছে, এটা ডেফিনেটলি একটা প্রশংসনীয় ব্যাপার, যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাই না, যে হয়তো প্রধান দুটো ক্যারেক্টার তাদের উপরই পুরো ফোকাস, বাকি ট্রেলার টিজারের মধ্যে আর অন্যান্য ক্যারেক্টারকে সেভাবে স্পেসই দেওয়া হয়নি, এক্ষেত্রে কিন্তু সেটা করা হয়নি, এটাও একটা ভালো বলবার জায়গা। আমার তো টিজারটা বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদের সকলেরও টিজারটা বেশ ভালোই লাগবে। এবার দেখা যাক ছবিটা কিরকম কি ওপেনিং নেয়, আমার ধারণা এই ছবিটা কিন্তু বক্স অফিসে সফল হবে, বিশেষ করে সেরকম কোনো কম্পিটিশন বাংলার বাজারে এই ছবিটার সঙ্গে কিন্তু নেই, চিনি টু এই ছবিটার সঙ্গে কম্পিট করতে পারবে বলে আমার মনে হয় না, বিশেষ করে ট্রেলার দেখার পর চিনি টু এর আমি আরও বেশি শিওর হয়ে গেছি। এই ক্ল্যাশে ব্যোমকেশ দুর্গরহস্য ছবিটা যেরকমই হোক না কেন জয়লাভ করতে চলেছে, এটা ছিল আমার মতামত। টিজারটা আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।